যেটাকে আমরা তলব বলছি না, 12টি বা 13টি দেশ একসাথে একটি, আমরা অবশ্যই জাতিসংঘের যিনি প্রতিনিধি ঢাকাতে তাকে আমরা তলব করেছিলাম, সেটা ছিল অবশ্যই তলব, যেটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সামন বলা হয়। স্টেট বা যে আমাদের ভিউজটা যেটা থেকে রিড আউট করেছি সেটির একটি কপি আমরা সকলকে পাঠিয়ে দেব। দ্বিতীয় কথা হলো যে এটার পরিপ্রেক্ষিতে তারা এটার পরিপ্রেক্ষিতে তারা যারা চার পাঁচজন কথা বলেছেন তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি, তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন, তারা মনে করেছেন যে এটি আমাদের সাথে যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট আছে এটারই ধারাবাহিকতার অংশ। কিন্তু আমরা যে যুক্তিটি খণ্ডন করেছি এভাবে যে ভিয়েনা কনভেনশনে পরিষ্কার বলা আছে যে কোনো রাষ্ট্রদূতের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট শুড বি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গণমাধ্যমের সাথে তাদের কথা যোগাযোগ আমরা এটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কোনো বিষয়েই প্রথম তাদের উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমাদেরকে সেটি জানানো। এবং আমরা তাদেরকে উদাহরণ দিয়ে স্মরণ করিয়ে দিয়েছি যে যে কোনো ইস্যুতে সবসময়ই আমাদের টেরিটোরিয়াল উইংয়ের যে মহাপরিচালকবৃন্দ আছেন, তাদের পরিচালকবৃন্দ আছেন, তাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা আছেন, তারা ছাড়াও পররাষ্ট্র সচিব, অন্যান্য কর্মকর্তা, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী, মন্ত্রী সকলেরই কাছে তাদের 24/7 365 days অফ ইয়ার রিচ আউট করার মতো ব্যবস্থা আছে। সেক্ষেত্রে তারা এই কাজটি যে যথাযথ করেনি তাদের ডিফেন্সের পরিপ্রেক্ষিতে, দ্যাট ওয়াজ আওয়ার রেসপন্স। আর এই ব্রিফিংয়ের একটি অংশে আমরা মনে করেছি যে তাদের যদি কিছু জানার থাকে বিজয়ী যিনি প্রার্থী প্রফেসর মোহাম্মদ এ আরাফাত, তিনি ব্রিফিংয়ের পুরো সময় না একটু অংশ ছিলেন, কারণ এই ব্রিফিংটি আপনারা জানেন এটা সরকারের অবস্থান, কিন্তু সেই ঘটনায় বা সেই যে নির্বাচনটিকে নিয়ে এই ঘটনাটি ঘটেছে সেখানে মাঠ পর্যায়ের নতুন কোনো তথ্য, এমনকি প্রার্থী নিজেও সাথে সাথে বিজয়ী প্রার্থী এই ঘটনা নিন্দা করেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত বিচারের, সেটি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সেটা পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি এই ব্রিফিংয়ে আংশিক সময় উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এটাকে আমরা তলব বলছি না, 12টি বা 13টি দেশ একসাথে একটি, আমরা অবশ্যই জাতিসংঘের যিনি প্রতিনিধি ঢাকাতে তাকে আমরা তলব করেছিলাম, সেটা ছিল অবশ্যই তলব, যেটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সামন বলা হয়। এবং সেখানে সেটি করার কারণ ছিল যে আমরা জাতিসংঘের সদর দপ্তরের কোনো কর্মকর্তা বা কোনো কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো কাজ স্বতঃপ্রণোদিতভাবে একজন রেসিডেন্ট কোঅর্ডিনেটর করতে পারেন না আমরা যতদূর জানি, তার অনুপস্থিতিতে যিনি ভারপ্রাপ্ত ছিলেন তিনি এসেছিলেন, সেটি আপনারা জানেন।